আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামালউদ্দিন, সহকারী শিক্ষক গণিত পীরকাশিমপুর আরন উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর গণিত ক্লাসের সমান্তর ধারা, গত ক্লাসে আলোচনা করেছিলাম একটি গুণোত্তর ধারা নিয়ে, আজকে একটা সমান্তর ধারার একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই সমান্তর ধারা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি বোর্ডে। আর গত ক্লাসে আমরা দুইটা ধারা সম্পর্কে আগে বলছি, যে ধারা কাকে বলে, সমান্তর ধারা, গুণোত্তর ধারা চিনার উপায় কী। এখানে বলছে থ্রি প্লাস এ প্লাস নাইন প্লাস ডট প্লাস সিক্সটিন একটি সমান্তর ধারা, এ এর মান কত। কিন্তু আমরা জানি কি, যে সমান্তর ধারাকে প্রথম পদকে সাধারণত কে জি, এখন এ এর মান চাইছে এটা কত। এখানে একটু সমস্যা হয়েছে, অনেকে এ ধরে নিব তিনকে, কিন্তু না, এর মানটা আমরা বের করো। খ বলছে ধারাটি সমষ্টি নির্ণয় করো, গ বলছে ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে গুণোত্তর ধারার প্রথম নয়টি পদের সমষ্টি নির্ণয় করো। তো যেহেতু আমরা এর মানটা বের করবো, তাহলে আমরা জানি ধারাটির প্রথম পদ কত আছে, থ্রি আছে। তাহলে হে কটা করবো আমরা, ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ থ্রি, সাধারণ অন্তর চাইলে আমরা জানি যে সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদের থেকে প্রথম পদ বিয়োগ এ মাইনাস থ্রি। তো তৃতীয় পদ নাইন দেওয়া আছে, তাহলে একবার আমরা জানি তৃতীয় পদের একটা সূত্র জানি, তৃতীয় পদ সমান সূত্র হচ্ছে প্রথম পদ যোগ তৃতীয় পদ, মানে থ্রি মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর, সাধারণ অন্তর। তাইলে এখানে তৃতীয় পদের সমান নয় বসাই, প্রথম পদ থ্রি, তাহলে এখানে থ্রির থেকে এক গেছে টু, সাধারণ অন্তর হচ্ছে এ মাইনাস থ্রি, তাইলে নাইন সমান থ্রি, টু তিন দোকানে ছয়, তাইলে নাইন থ্রি টু এ যোগ করলে মাইনাস থ্রি হবে, তাহলে টু এ হবে নাইন প্লাস থ্রি, এ সমান হবে টুয়েলভ বাই টু, সুতরাং এ সমান সিক্স। বলছি কি যে এর মান কত, এর মানটা আমরা বের করে ফেললাম। এখানে প্রশ্ন মধ্যে কিন্তু এর মানটা চাইছে, তো এর মানটা কত আমরা বের করছি, তাহলে আমরা কী লিখলাম, ধারাটির প্রথম পদ থ্রি, সাধারণ অন্তর দ্বিতীয় পদের থেকে, দ্বিতীয় পদের থেকে প্রথম পদ বিয়োগ। তাহলে আমরা জানি সমান্তর ধারা তৃতীয় পদের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ এ প্লাস, মানে প্রথম পদ যোগ যত পদ বলে তার থেকে ওয়ান বিয়োগ ইন্টু সাধারণ অন্তর। প্রথম পদ আমরা জানি কত, জানি তিন, আর তৃতীয় পদ কত, এক দুই তিন, তৃতীয় পদ হচ্ছে নয়, মান বসাইছি এখানে, এটা এটা বিয়োগ করছে টু, সাধারণ অন্তর হচ্ছে এ মাইনাস থ্রি, তো টু দা গুণ করলে এর মানটা সিক্স পাইছি। তো এর মান সিক্স পাইলাম, এখন বলছে কি যে ধারাটির সমষ্টি নির্ণয় করো খ। তাহলে আমরা খটা করবো এখন, লেখ খ, আমরা লিখব খ, ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত ধারাটির সাধারণ অন্তর
d সমান a মাইনাস 3 এটা আমরা পাইতে পারি a এর মান পাইছি কত 6 মাইনাস 3 সমান 3 তাহলে প্রথম পদ আমরা জানি প্রথম পদ সমান 3 তো ধারাটি সমান্তর ধারার সমষ্টির একটা সূত্র আছে সমান্তর ধারার সমষ্টির সূত্রটা হচ্ছে সমান্তর ধারাটির 20টি পদের প্রশ্নটা এখানে ছিল 20টি পদের সমষ্টি তাহলে প্রশ্নের মধ্যে আমরা লেখা নাই ধারাটির 20টি পদের সমষ্টি তাহলে তাহলে আমরা লিখব ধারাটির 20টি পদের সমষ্টি এটা অবশ্য প্রশ্নের মধ্যে আমরা লিখতে খেয়াল ছিল না 20টি পদের সমষ্টি 20 বাই 20 পদের সমষ্টি এস 22 সমান 20 বাই 2 টুয়াইস এ প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি তাইলে এখানে 10 বাই মানে 10 ইন্টু 2 এ এর মান আমরা কত জানি প্রথম পদ হচ্ছে 3 এটাতে এটা বিয়োগ করলে কত হইব 19 ইন্টু ডি এর মান হচ্ছে 3 তাইলে 10 ইন্টু 3 দোকানে 6 3 19 57 10 ইন্টু 63 630 শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্নের হওয়ার মধ্যে যে ধারাটির শুধু সমষ্টি লিখছে 20টি পদের সমষ্টি লিখতে খেয়াল নেই কিন্তু এখানে প্রশ্ন হবে কি ধারাটির 20টি পদের সমষ্টি কত সুতরাং আমরা 20টি পদের সমষ্টি বের করলাম কত 6630 এখন হচ্ছে গ বলছে ধারাটির প্রথম পদকে প্রথম পদ সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে ধারাটির প্রথম পদকে প্রথম পদ সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে 20টি ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে খ গ এখন আমাদের হবে গ প্রদত্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে সুতরাং ধারাটির প্রথম পদ এ সমান 3 ধারাটির প্রথম পদ এ সমান 3 ধারাটির সাধারণ অনুপাত আর সমান 3 যা একের চেয়ে বড় এখানে হচ্ছে গুণোত্তর দ্বারা দুইটা সূত্র আছে যদি আর এর মান একের চেয়ে বড় হয় সাধারণ অনুপাত যদি আর একের চেয়ে বড় হয় তাইলে একটা সূত্র আর সাধারণ অনুপাত আর এর মান একের চেয়ে যদি ছোট হয় তাইলে আরেকটা সূত্র তাহলে যেহেতু আমাদের সমষ্টির সূত্র দুটো আমরা লিখি যেমন সমষ্টি এস সমান সূত্র হচ্ছে যদি সাধারণ অনুপাত আর এর মান যদি একের চেয়ে বড় হয় তাইলে হবে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আর যদি সাধারণ অনুপাত আর এর মান একের চেয়ে ছোট হয় তাহলে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর হবে এন খেয়াল করতে হবে যে
গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর এর মান যদি একের চেয়ে বড় হয় তাহলে একটা সূত্র, আর আর এর মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে আরেকটা সূত্র। কিন্তু সমান্তর দ্বারা সূত্রের মধ্যে কিন্তু এটাই একটাই সূত্র। যেমন সমান্তর দ্বারা সমষ্টির সূত্র হচ্ছে এস সমান এন বাই টু ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর গুণোত্তর ধারা বলে আমাদের খেয়াল রাখতে হবে যে গুণোত্তর ধারার যদি সাধারণ অনুপাত আর এর মান একের চেয়ে বড় হয় তাইলে একটা সূত্র, আর সাধারণ অনুপাত আর এর মান যদি একের চেয়ে ছোট হয় তাইলে আর একটা সূত্র। তাহলে যেহেতু আর এর মান একের চেয়ে বড়, তাহলে লিখি আমরা জানি গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি যেহেতু আর এর মান একের চেয়ে বড়, তাহলে এস এন সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তাহলে লেখো গুণোত্তর দ্বারার নয়টি পদের সমষ্টি, নয়টি পদের সমষ্টি এস নাইন সমান এ ইন্টু আর টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তাইলে আমরা এখানে সূত্রটা লিখলাম, এখন আমরা মান বসাই দিব। যদি আমরা মান বসাই দিই তাহলে এখানে কী আসে দেখো, দেখি এর মানটা থ্রি, আর মান হচ্ছে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস এন এর মান হচ্ছে নয় বাই থ্রি মাইনাস ওয়ান। তাহলে আমরা বিয়োগ দিলে দুই, থ্রি ইন্টু থ্রি ইন্টু এখানে আমরা হবে কি আমরা যদি সবাই খেয়াল করতে হবে যে তিন নয়বার গুণ, তিন যদি নয়বার গুণ করি, তিন যদি নয়বার গুণ করি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি নয়বার যদি গুণ করি, গুণ করে এক বাদ দিলে আমাদের রেজাল্টটা হবে ফাইভ নাইন জিরো, ফাইভ নাইন জিরো। এটা আমাদের ইয়ে করতে হবে ফাইভ নাইন জিরো ফোর সিক্স ভাগ দুই, এটা হবে তিন নয়বার গুণ করে এক বাদ দিলে যা হবে তা তিন গুলো ফাইভ নাইন জিরো ফোর সিক্স, ফোর সিক্স দুইটা ভাগ করলে হবে উনত্রিশ বাউন্ন তিন, উনত্রিশ বাউন্ন তিন, এটাই হচ্ছে উত্তর। তাইলে আমরা দুইটা অঙ্ক করাইলাম, গত ক্লাসে একটা অঙ্ক করাইছি গুণোত্তর ধারা নিয়ে, গুণোত্তর ধারা থেকে সমান্তর ধারা তৈরি করেন, আজকেরটা করাইলাম সমান্তর ধারা থেকে গুণোত্তর ধারা প্রয়োগ। তাইলে আমাদের দুই দিন দুইটা অঙ্ক হয়ে গেছে, গুণোত্তর ধারা হয়ে গেছে, সমান্তর ধারা হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা সবাই এই অঙ্কগুলি এই দুইটা নিয়মের অঙ্ক করে রাখবে, দুইটা নিয়মের অঙ্ক করলে সে তোমরা একটা অঙ্ক দিতে পারবে। তাহলে আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।